হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত হিরক 360 গেমিং এর আরো একটা নতুন ভিডিওতে। তো গাইজ, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি, আজকে কিন্তু আমাদের নতুন ইভেন্ট থেকে আমরা কিন্তু ফ্রিতে জিনিস নিতে পারবো। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু জাস্ট এখানে কিন্তু ইনকিউবেটার ভাউচার পাওয়া যাচ্ছে, এটা কিন্তু জাস্ট ক্লেম করে নেবে। ওকে, অ্যান্ড এরপরে গাইজ তোমাদেরকে বলে দিই আর তোমরা কী কী নিতে পারবে। তোমাদেরকে গাইজ এখানে কিন্তু আজকে একটা মিশন রয়েছে, তো তোমরা এখানে একটা বক্স পাবে। এই বক্সে গাইজ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এতগুলো আইটেম রয়েছে, তো এই আইটেমগুলো তোমরা কিন্তু গাইজ সবাই ফ্রিতে নিতে পারবে। তো কীভাবে নিতে পারবে চলো আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। অ্যান্ড যারা পাওনি ভাই পুরো ভিডিও দেখো, অ্যান্ড তারপর গাইজ তোমরা যা যারা অলরেডি নিয়েছো এখানে কী নিয়েছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। ভিডিও শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে গাইজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো গাইজ তোমাদেরকে এখন আমি বলে দিই যে আমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বক্সটা আমরা কীভাবে পাবো। ওকে, তো এই বক্সটা আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভার থেকে কীভাবে নিতে পারবো এবং এর ভিতর থেকে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো আমরা কীভাবে নিতে পারবো। তার আগে তোমাদেরকে আমি প্রত্যেকটা আইটেমের রিভিউ করে দিচ্ছি, ঠিক আছে, তারপর বলে দিচ্ছি বক্সটা তোমরা কীভাবে পাবে। তো এই যে আইটেমগুলো এখানে কিন্তু তিনটা ব্যাকপ্যাক, দুটো লুট বক্স, একটা উইপেন রেলি ভাউচার রয়েছে। তো প্রথমে কিন্তু আমি এখানে ভল সেকশানে চলে যাই, অ্যান্ড ভাই এখানে আমি কালেকশান অপশানে চলে আসছি। অ্যান্ড ভাই তোমাদেরকে প্রথমে ব্যাকপ্যাকগুলো দেখিয়ে দিই যেগুলো কিন্তু আমরা ফ্রিতে পাবো। এইটা হচ্ছে একটা ব্যাকপ্যাক গাইজ যেটা কিন্তু আমরা ফ্রিতে পাবো। ওকে, তো লেভেল 1, 2, 3 এভাবে তোমরা দেখতে পাবে, অ্যান্ড পিঠে নিলে ভাই এত বড় লাগবে। তো এই ব্যাকপ্যাকটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে পুরো ইন গেম রিভিউ করে দেখিয়ে দিলাম। তো এই ব্যাকপ্যাকটা তোমরা আজকে পেয়ে যাবে। তো এটা ছাড়া গাইজ বক্স খুললে তোমরা বক্সের ভিতরে এই ব্যাগটাও পাবে, যে ব্যাগটা দেখতে পাচ্ছ লেভেল 3 এত বড় লাগছে। এইভাবে গাইজ তোমরা পিঠে নিয়ে খেলতে পারবে। তো লেভেল 2, লেভেল 1 গাইজ তোমরা এইভাবে দেখতে পাবে। ওকে, তো হয়ে গেল এই ব্যাগ, এই ব্যাগেরও রিভিউ করে দিলাম। তো এরপরে গাইজ আর একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও আমরা এখানে দেখতে পেয়ে যাবো। তো চলো সেই ব্যাগটাও তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিই যে কোথায় গেল ব্যাকপ্যাকটা। তো আরেকটা যে ব্যাকপ্যাক রয়েছিল ভাই সেটা হচ্ছে এই ব্যাকপ্যাকটা গাইজ, যেটা লেভেল 3 এরকম, লেভেল 2 আমরা এরকম দেখতে পাবো, লেভেল 1 আর একটা ছোটো টাইপের দেখতে পাবো। তো এই ব্যাকপ্যাকটা গাইজ তোমরা দেখতে পাচ্ছ ইন গেম তোমাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা ইউজ করতে পারবে। তো এই তিনটা ব্যাকপ্যাক কিন্তু আমরা সেই বক্সের ভিতরে পাবো, এছাড়া কিন্তু আমরা লুট বক্স পাবো। তো লুট বক্সের ভিতরে গাইজ তোমাদেরকে দেখিয়ে দিই এই লুট বক্সটা রয়েছে। ওকে, তো এই লুট বক্সটা রয়েছে, তার সাথে গাইজ তোমাদেরকে বলে দিই আর একটা লুট বক্স রয়েছে, সেটা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ব্লু কালারের। তো এই ব্লু কালারের লুট বক্সটা আমরা দেখতে পাবো। তো জাস্ট এই আইটেমগুলো, অ্যান্ড তারপর উইপেন রেলি ভাউচার। তো এখানে তো তোমরা দেখতে পেলে আমার কাছে প্রায় সব আইটেম রয়েছে, ব্যাকপ্যাকগুলো রয়েছে, লুট বক্স রয়েছে। আমার কাছে কিন্তু এই নীল রঙের লুট বক্সটা ছিল না, তো আমি কিন্তু বক্স খুলে এইটা কিন্তু নিতে পারবো। তো এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে যে এখানে কিন্তু যে কোনো একটা তোমরা ক্লেম করতে পারবে। তো জাস্ট এটা তো তোমরা জানতে পেরে গেলে রিওয়ার্ডসের ব্যাপারে। এখন তোমাদেরকে বলে দিই ভাই তোমরা বক্সটা কীভাবে পাবে। তো গাইজ দেখতে পাচ্ছ এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সটা নেওয়ার জন্য আমাদের সিম্পলি কী করতে হবে, ইন্ডিয়ান সার্ভার থেকে তোমরা যা যা দেখছো তোমাদের কিন্তু মাত্র 60 মিনিট গেম খেলতে হবে, মানে আজকে এবং কালকের মধ্যে, ঠিক আছে, 11 থেকে 12 তারিখের মধ্যে 60 মিনিট গেম খেলতে হবে। যে কোনো তোমরা গেম খেলতে পারো, যে কোনো, ঠিক আছে, কাস্টম বাদ দিয়ে, তাহলে কিন্তু তোমাদের এখানে টাইমিংটা অ্যাড হয়ে যাবে। এবং 60 মিনিট হয়ে গেলে ভাই বক্সটা ক্লেম করে যে কোনো একটা তোমরা ক্লেম করতে পারবে, এখানে যেগুলো দেখতে পাচ্ছ পছন্দের যে কোনো একটা ক্লেম করতে পারবে, হয়ে গেল। তো নেক্সট গাইজ তোমাদেরকে আমি এখন বলে দিই বাংলাদেশ সার্ভার থেকে গাইজ তোমরা কী করবে এই বক্সটা নেওয়ার জন্য। তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ না বম্ব স্কোয়াড মুড অ্যাড হয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাবে বম্ব স্কোয়াড র্যাঙ্ক মুড অ্যাড হয়েছে। তো এইটা কিন্তু তোমাদের স্টার্ট করতে হবে, অ্যান্ড এটা স্টার্ট করার পর গাইজ তোমাদের এটা কিন্তু খেলতে হবে। তো এটা খেলার পর গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি যেখানে স্টার্ট করে দিলাম। তো এবার কী করতে হবে, এটা তোমাদেরকে এই ম্যাচটি এভাবে স্টার্ট করে দেওয়ার পর তোমাদের কিন্তু এই মুডটাকে খেলতে হবে। এবং এই মুডে গাইজ তোমাদের কী করতে হবে, এই যে বম্ব স্কোয়াড তোমরা বুঝতেই পারছো, জাস্ট কিল করতে হবে তোমাদেরকে। তো এই মুডগুলোতে তোমাদেরকে মাত্র 20টা কিল করলেই ভাই তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে যা যারা দেখছো তোমরা কিন্তু এই বক্সটা পেয়ে যাবে। তো এটা গাইজ তোমরা আজকেই কমপ্লিট করে নাও, ঠিক আছে, তো তাহলে কিন্তু তোমরা বক্সটা পেয়ে যাবে। এবং বক্স থেকে গাইজ তোমরা কিন্তু ফ্রি রিওয়ার্ডস তোমাদের পছন্দ মতো ক্লেম করে নেবে। তো চাইলে তোমরা যে কোনো ব্যাকপ্যাক নিতে পারো, সব রিওয়ার্ডস থাকলে তোমরা উইপেন রয়্যাল ভাউচার নিতে পারো বা তোমরা লুট বক্স নিতে পারো। তো জাস্ট এই ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো যাই হোক, তোমাদেরকে আমি সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দিচ্ছি গাইজ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে দেখার জন্য। বাই বাই।